প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হওয়া অভিবাসীদের দায়িত্ব বিশ্বকে অবশ্যই ভাগ করে নিতে হবে, ক্ষতির বিষয়টিও সমাধান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে অকৃতকার্য হয়েছেন 89.24% শিক্ষার্থী। টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জাফরকে আটক করেছে এপিবিএন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 3 দিন ধরে পণ্য আমদানি বন্ধ রয়েছে। ওয়েট স্কেলে ত্রুটির কারণে গত সোমবার থেকে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। নিউ ইয়র্কের 110তম মেয়র নির্বাচিত হয়েছেন এরিক অ্যাডামস। প্রায় 28 বছর পর নিউ ইয়র্কবাসী পেলেন একজন কৃষ্ণাঙ্গ মেয়র। ইংলিশ আম্পায়ার মাইকেল গফ বায়ো বাবল ভেঙে আইসিসির কাছে ধরা পড়েছেন। এর ফলে শাস্তিস্বরূপ তাকে 6 দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সপরিবারে মুম্বাই ছেড়ে শাহরুখ খান আলিবাগে উঠেছেন। সঙ্গে রয়েছেন স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান খান এবং ছোট ছেলে আব্রাম খান।